পৃথিবীতে যত মানুষ রয়েছে তারা সকলেই পানির সাহায্যে গোসল করে। আপনাকে যদি বলা হয় আপনাকে গোসল করতে হবে কিন্তু সেটা পানি দিয়ে নয়, তাহলে আপনি কি করবেন? আমার ধারণা আপনি মাটি দিয়ে কখনোই গোসল করবেন না। তবে এই পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষ যায় শুধুমাত্র মাটি দিয়ে গোসল করার জন্য। এরকম একটি জায়গা সম্বন্ধে জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আপনি যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি কলম্বিয়ায় অবস্থিত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসেন শুধুমাত্র এইখানে গোসল করার জন্য। আর এইখানে পৌঁছাতে তাদেরকে যেমন সময় ব্যয় করতে হয় তেমন ব্যয় করতে হয় প্রচুর টাকা। তাহলে মানুষজন কেন নিজের টাকা খরচ করে শুধুমাত্র মাটি দিয়ে গোসল করার জন্য এইখানে কেন যায়? উত্তরটি খুবই সহজ। লোকজনেরা যখন এইখানে গোসল করে তখন তাদের শরীরে রিল্যাক্স ফিল হয়। শুধু তাই নয়, আমাদের শরীরের চামড়া অনেক সময় মরে যায়। এই মৃত চামড়াকে বলা হয় ডেড স্কিন বা ডেড সেল। এইখানে গোসল করলে মানুষের শরীর থেকে ডেড সেলগুলো চলে যায়। আর এর সাথেই এই মাটিতে রয়েছে প্রচুর মিনারেল ও ভিটামিন, যা আমাদের ত্বক ও চামড়ার জন্য খুবই উপকারী। এছাড়া এখানে এমন অনেক মানুষ রয়েছে যারা টাকার বিনিময়ে ঘণ্টার পর ঘণ্টা মানুষের বডি ম্যাসাজ করে। মার্কিন একজন গবেষক জানায় সাবান মানেই ক্ষার, যা আমাদের ত্বকের জন্য মোটেও ভালো নয়। তবে যারা সপ্তাহে অন্তত দুবার গায়ে ভালো করে মাটি মেখে স্নান করতে পারে তাদের শরীরের দূষিত পদার্থ ও ক্ষতিকর ব্যাকটেরিয়া বেরিয়ে আসে। এছাড়া মাটিতে মিশে থাকা অসংখ্য ভেষজ ও খনিজ উপাদান আমাদের ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দূষণযুক্ত মাটিতে যদি কেউ গোসল করে তাহলে উপকারের পরিবর্তে সেটা ক্ষতির কারণ হবে। আর এ কারণেই মানুষজন টাকা খরচ করে কলম্বিয়ায় যায় শুধুমাত্র মাটি দিয়ে গোসল করার জন্য। এইবার একটি বিষয় ভালোভাবে জেনে নিন, এইখানে গোসল শেষ করে যদি কেউ রোদে দাঁড়িয়ে থাকে তাহলে সেটা তার জন্য অনেক ক্ষতিকর হবে। কারণ এই মাটিগুলো যখন কারো শরীরে শুকিয়ে যায় তখন সেই মাটি অনেকবার ধোয়ার পরেও শরীর থেকে পুরোপুরি যায় না। আর এ কারণেই এইখানে গোসল শেষ করা মাত্রই পাশে থাকা নদীতে গিয়ে সাথে সাথেই গোসল করতে হয়। আর সম্পূর্ণ প্রক্রিয়াটির জন্যই সকলের প্রয়োজন হয় একজন গাইড। আপনি কি টাকা খরচ করে মাটি দিয়ে গোসল করবেন কি না তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই।